মাত্র এক মৌসুমেই রোমারিও পরিণত হয়েছিলেন বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারে। অথচ তারপরেও ক্লাব থেকে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, আর এর জন্য দায়ী ছিলেন রোমারিও নিজেই। আজকে আমরা বার্সেলোনায় রোমারিওর পতনের গল্পই শুনব। ১৯৯৩ সালে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিও ডিসুজা। শুরুতে গোল না পেলেও ধীরে ধীরে স্পেনে মানিয়ে নিতে শুরু করেন তিনি। নিয়মিত গোল করে ভক্তদের মন জয় করে নেন অল্পদিনেই। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এক দুর্দান্ত হ্যাট্রিক করে বার্সা ভক্তদের স্মৃতিতে চিরতরে জায়গা করে নেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ১৯৯৩-৯৪ মৌসুমে ৩০টি গোল করে বার্সাকে লালিগা শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এর পরে আসে ১৯৯৪ বিশ্বকাপ। ব্রাজিলের হয়ে শিরোপা জয় করেন রোমারিও। টুর্নামেন্টে ৫ গোল করেন তিনি, জিতে নেন গোল্ডেন বলের পুরস্কারও। তবে বিশ্বকাপ জয়ের পর তিনি কিন্তু বার্সেলোনায় ফিরে আসেননি। পুরো নুক্যাম যখন তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ীকে বরণ করার অপেক্ষায়, তিনি তখন ছুটি কাটাতে চলে যান ব্রাজিলে। ব্রাজিলের রিও ডি জেনেরো সমুদ্র সৈকত থেকে রোমারিও জানান, বিশ্বকাপ জিতে তিনি খুব ক্লান্ত, তাই ক্লান্তি কমাতে কিছুদিন পার্টি করতে চান ব্রাজিলে। তৎকালীন বার্সেলোনা কোচ ইউহান ক্রেফ এতে বিরক্ত হলেও ছুটি মঞ্জুর করলেন। কিন্তু ছুটি শেষ হলেও রোমারিও স্পেনে ফিরলেন না। সতীর্থরা যখন অনুশীলনে ঘাম ছড়াচ্ছেন, তখন পত্রিকায় রোমারিওর ছবি ছাপা হতে থাকল বিকিনি পরা সুন্দরীদের সাথে। ছুটি শেষ হওয়ার পুরো ৩ সপ্তাহ পর বার্সেলোনায় ফিরলেন রোমারিও। কিন্তু পার্টি বয় রোমারিওকে দেখে চোখ কপালে উঠল সতীর্থদের। বেসামাল পার্টি, মদ আর খাবারের কারণে তার ওজন কয়েক কেজি বেড়ে গেছে। রোমারিওর সতীর্থ রিস্টো স্টয়স্কোভ বলেন, আমি কোনো পেশাদার ফুটবলারের কখনো এত বড় ভুঁড়ি দেখিনি। কয়েক সপ্তাহে কারো শরীরে এত চর্বি জমতে পারে, এটা যেন বার্সার সতীর্থরা বিশ্বাসই করতে পারছিলেন না। এমন থলথলে শরীর, তার উপরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অহংকার রোমারিওকে পুরোপুরি বদলে দেয়। সময় মতো অনুশীলনে আসতেন না, আসলেও পরিশ্রম করতে চাইতেন না, বরং সবসময়ই কোনো না কোনো অজুহাত দিতেন। এসব নিয়ে কোচ ইউহান ক্রুয়েফের সাথে তার সম্পর্ক রীতিমতো তলানিতে পৌঁছে যায়। এসবের প্রভাবও পড়তে শুরু করল মাঠে। রোমারিও যেন গোল করতেই ভুলে গেলেন। মৌসুম শুরুর পর ১০ ম্যাচ খেলে গোল করলেন মাত্র ২টি। এরই মধ্যে স্প্যানিশ পত্রিকায় ছাপা হল এক রহস্যময়ী নারীর সাথে রোমারিওর পরকীয়া প্রেমের খবর। এতে তার বিবাহিত জীবনেও প্রবল ঝড় উঠে। কোচ ইউহান ক্রুয়েফ আর সহ্য করতে পারলেন না, সোজা বার্সেলোনা বোর্ডের কাছে গিয়ে বললেন রোমারিওকে বিক্রি করে দিতে হবে। ১৯৯৫ জানুয়ারিতে রোমারিওকে বিক্রি করে দেওয়া হয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গোতে। পার্টিপ্রিয় এই ফুটবলার যেন সেটিই চাইছিলেন, কারণ তার শরীর বার্সেলোনায় থাকলেও মন পড়েছিল ব্রাজিলের সৈকতে। আর এভাবেই শেষ হয় বার্সেলোনার সাথে রোমারিওর সম্পর্ক। মাত্র ১.৫ মৌসুম খেলেই রোমারিও ক্লাবটির কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। অথচ মদ, নারী ও পার্টিপ্রীতির কারণে তাকে অকালেই বিদায় নিতে হয় বার্সেলোনা থেকে। কিংবদন্তি ফুটবলারদের এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।